কলিজা কাঁপানো এক বাস্তব ঘটনা, যে ঘটনায় ভয় পায়নি এবং ভয়ে কাঁদেনি এমন মানুষের সংখ্যা শূন্য। ঘটনাটি শুধুমাত্র ভয় পাওয়া কিংবা কাঁদার জন্য শেয়ার করতে যাচ্ছি না, শেয়ার করছি এই ভয় থেকে শিক্ষা নিয়ে জীবনটাকে নতুন করে সাজানোর জন্য। হৃদয় বিদারক বাস্তব এক ঘটনা নিয়ে নির্মিত এই ভিডিওটি দেখবেন কি দেখবেন না সেটা একান্তই আপনার সিদ্ধান্ত, তবে এতটুকু জানিয়ে রাখি ভিডিওটি স্কিপ করে গেলে যে কি মিস করবেন সেটা বোঝার জন্য হলেও পুরোটা সময় ধরে আমাদের সাথেই থাকুন। সকাল 8:30 হবে তখন, বাবা বাথরুমে গোসল করছে, একটু পর অফিসে যাবে। এদিকে এক নাগারে বাবার ফোনে রিং বাজছে। আম্মু রান্নাঘর থেকে আমাকে বলছে, তুলি তোমার বাবার ফোন বাজে, দেখো তো কে কল করেছে। আমি বাবার টেবিল থেকে ফোনটা হাতে নিয়ে দেখলাম মিজান চাচা কল করছে। ফোনটা নিয়ে এক দৌড়ে রান্নাঘরে গিয়ে আম্মুকে বললাম, তাড়াতাড়ি রিসিভ করো, বাড়ি থেকে মিজান চাচা ফোন করেছে। আম্মু ফোন রিসিভ করতেই মিজান চাচা বলে উঠল, ম্যাম সাহেব, ফুলি মামুনির কবরটা আবার ভেঙে গেছে, পানিও উঠছে কবরে, ঝড় নাই বৃষ্টি নাই তবু এই কবরটা খালি ভেঙে যায়। আমি আমার পাশে দাঁড়িয়েছিলাম, তাই ফোনের ওই পাশ থেকে মিজান চাচার কথা অস্পষ্ট হয়ে আমার কানে এলো। ফুলি আপুর নাম শুনে আমি আটকে উঠলাম, নিজের অজান্তেই গলা দিয়ে শব্দ বেরিয়ে এলো, ফুলিপু। হাত পা কাঁপতে লাগলো আমার, চোখের সামনে সব ঝাপসা হয়ে এলো, তারপর আর কিছুই বলতে পারবো না। জ্ঞান ফেরার পর নিজেকে আবিষ্কার করলাম আম্মুর বিছানায়। বাবা অনলাইনে ট্রেনের টিকিট কাটার জন্য চেষ্টা করছে। এদিকে বিছানায় শুয়ে আমার ধ্যান খেয়াল সব ফিরে গেল 9 বছর পিছনে, যেখানে আমার রব ছিল অপরিচিত। 31 জুলাই 2011 সন্ধ্যায় মাগরিবের আজান ভেসে আসলো বাবার পাশে 3-4টা মসজিদ থেকে। ফুলিয়াপুর গানের টিচার চলে এসেছেন। মাগরিবের আজান শেষ হওয়ার সাথে সাথেই রেওয়াজ শুরু হয়ে গেল। আপু বিভিন্ন প্রোগ্রামেও গান গায়। গানের বিষয় হচ্ছে লোকসঙ্গীত। রেওয়াজের শুরুতে তানপুরা বাজতে থাকে, আপু এক ধান্ধায় মাথা দোলাতে থাকে, সাথে সাথে থাকে আমাদের উৎসাহমূলক করতালি। গান করতে করতে এশার আজানের শব্দও পেলাম। বাসার পাশে 3-4টা মসজিদ থাকায় অনেকক্ষণ পর্যন্ত আমরা আজানের শব্দ শুনতে পাই, কিন্তু সেদিকে কোনোদিনও কোনো খেয়াল ছিল না আমাদের। আম্মু এসে বললেন, ফুলি মা আমার এবার একটু রেস্ট করো। ফুলি আপু বলল, আম্মু পরশু থেকে তো রমজান মাস শুরু, এবার কিন্তু রমজানের প্রথম সপ্তাহেই আমাকে সব শপিং করে দিবে প্লিজ, ঈদের তৃতীয় দিন একটা কনসার্টে পার্টিসিপেট করতে হবে, আগে থেকেই সব ড্রেস বানিয়ে রাখবো, পরে এত ঝামেলা করতে ভালো লাগে না। আম্মু বললেন, তুমি কোনো চিন্তা করো না, রমজানের প্রথম সপ্তাহেই তোমার যা যা লাগে সব কিনে ফেলবো, আমার মেয়েকে টিভিতে দেখাবে, এর চেয়ে গর্বের বিষয় আমার জন্য আর কি হতে পারে। রাত 12:30 সবাই ছাদে বসে চা খাচ্ছিলাম আর ফুলিয়াপুর গান শুনছিলাম। কারে করেছো সন্ধান, সন্ধানে কি ফল, সন্ধানে মিলে না কিছুই, জনম বিফল। চা গান আড্ডা এসব করতে করতে অনেক রাত হয়ে গেল, সবাই নিচে নেমে এলাম, ঘড়িতে তখন 2:45 কাছাকাছি। ফুলিয়াপু আমাকে বলল, তুলি কাল রাতে এই টাইমে আমরা সাহরি করব। জানিস তুলি, রমজান মাসটা আমার কাছে অ্যামেজিং লাগে, সারা রাত জেগে থাকা যায়, বিকাল পর্যন্ত ঘুমানো যায়, আহ শান্তি আর শান্তি। আমি আর ফুলিয়াপু একই বিছানায় থাকতাম। সেদিন কাঁচা ঘুমের মধ্যে বুঝতে পারলাম ফুলিয়াপু আমাকে জোরে একটা লাথি দিয়েছে। প্রচন্ড মেজাজ খারাপ হয়ে গেল আমার, কাঁচা ঘুমটা ভেঙে গেল। শুনতে পেলাম ফজরের আজান হচ্ছে। ফজরের আজানের সাথে ভয়ঙ্কর গোঙানির শব্দ মিশ্রিত হয়ে এক অবাক করা শব্দ কানে এলো। ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে, চোখ খুলতে পারলাম না, গা শিউরে উঠতে লাগলো আমার। খানিক পরে টের পেলাম আমার জামার এক পাশ থেকে ফুলিয়াপু খামচে ধরেছে, জামা ছিঁড়ে চিরচির শব্দ হচ্ছে এটাও স্পষ্ট কানে এলো। আস্তে আস্তে চোখ খুললাম, আমার পাশে শুয়ে থাকা আপুকে কেমন যেন লাগছে, তবুও আমি চিৎকার করতে পারলাম না, বিছানা অনবরত কাঁপছে। মনে হলো আমার ভেতর থেকে শুকনো কলিজাটা কেউ হিচকা টান দিয়ে বের করে এনেছে। আপুর গঙ্গানি শব্দে বাবা ছুটে এলেন আমাদের ঘরে, পিছনে পিছনে আম্মু এসে দাঁড়ালেন। আপুর মুখ দিয়ে পিচ্ছিল লালা বের হয়ে আমার শরীর ভিজে যাচ্ছে, গরম ফুটন্ত পানির মতো যন্ত্রণা অনুভব করলাম আমি। আম্মু ভয়ে আমাদের কাছে আসলেন না, মা ভয়ে সন্তানের কাছে আসছে না, পৃথিবীতে এর চেয়ে ভয়ঙ্কর দৃশ্য আর কি হতে পারে। বাবা রুমের দরজা খুলে মসজিদের দিকে ছুটে গেলেন, একটু পর একজন হুজুরকে সাথে নিয়ে বাসায় ফিরলেন।
সকাল তখন একদম পরিষ্কার, সকালের ঠান্ডা মৃদু বাতাস আর উলিয়াপুর গরম নিঃশ্বাসে রুমের ভিতর এক বিষাক্ত পরিবেশ তৈরি হলো। এদিকে আপুর চোখ অস্বাভাবিক রকমের বড় হয়ে গেছে। হুজুর আপুর কানের কাছে বললেন, মা কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো মা পড়ো। আপু পড়তে লাগলো, জনম বিফল। হুজুর আবার বললেন, বলো মা লা ইলাহা ইল্লাল্লাহ। আপু বলতে লাগলো, জনম বিফল। আপুর চোখ বড় থেকে আরো বড় হতে থাকলো। মনে হলো চোখের মণি এখনই ছিটকে বের হয়ে আসবে। খামচে বিছানার চাদর ছিঁড়ে ফেললো, দুই পায়ের সবগুলো আঙ্গুল বেঁকে কুঁকড়ে গেল। আস্তে আস্তে আপুর পা কাঁপা বন্ধ হয়ে গেল। আমি পলকহীন চোখে খেয়াল করলাম আপুর পেট অনবরত লাফাচ্ছে, নাড়িভুড়ি সব বের হয়ে আসবে যেন এমন অবস্থা। আস্তে আস্তে পেট শান্ত হয়ে এলো, মুখ দিয়ে বারবার উচ্চারণ করতে লাগলো, জনম বিফল। নিমিষের মধ্যেই চোখ ফ্যাকাশে রং ধারণ করে স্তব্ধ হয়ে গেল। সকালের রোদ তখন উকি দিচ্ছে। হুজুর বাবাকে বললেন চোখ দুটো বন্ধ করে দিতে। বাবা ভয়ে ফুলে আপুর কাছে আসলেন না, হুজুর নিজেই চোখ বন্ধ করে দিলেন। আমি কাঁদতেও পারছিলাম না, অসহায় মনে হলো নিজেকে নিজের কাছে। আপুকে কবর দেওয়া হলো আমাদের গ্রামের বাড়িতে। অনেক কষ্টে আপুকে কবরে রাখা হয়েছে। তিনটা কবর খোঁড়া হয়েছিল, কিন্তু তিনটা কবরই পানি উঠছিল বারবার। তারপর কোনো রকম বাঁশের ফালিগুলো পানির উপর রেখে সেভাবেই আপুকে কবরে রাখা হয়। মাঝে মাঝে ঘুম ভেঙে গেলে দেখতাম আপু আমার পাশে শুয়ে আছে। আমি চোখ খোলা মাত্রই আমার বুকের ওপর উঠে বসতো আর আমার গলা তার দুই হাত দিয়ে চেপে ধরে বলতো, তোরা কেন তখন আমার গানের সাথে করতালি দিতি? তোদের জন্য আমি তো সব আমার রবকে চিনতে পারিনি, তুই কেন আমার দুনিয়ার সাথী হয়েও কবরের সাথী হলি না? আমি চিৎকার করতে চেয়েও চিৎকার করতে পারতাম না, তখন নিঃশ্বাস আটকে যেত আমার। গত 9 বছরে বেশ কয়েকবার কবর ভেঙে গিয়ে পানি উঠেছে, আবার সেই কবর মেরামত করা হয়েছে, আবার ভেঙে গিয়েছে। আপুর কথা মনে হলে আমার কানে এখনো তার গোঙানির শব্দ স্পষ্টভাবে বাজতে থাকে, চোখের সামনে ভাসতে থাকে মৃত্যুর পূর্ব মুহূর্তে তার ঠোঁট নাড়িয়ে বলতে থাকা জনম বিফল। বহুবার বহুবার প্রমাণিত হয়েছে যে যেই জীবন যাপন করবে তার সেই হালতেই মরণ চলে আসবে, আল্লাহর কাছেও সে সেই হালতেই উপস্থিত হবে। কানে ইয়ারফোন গুজে গান শোনার অভ্যাস থাকলে হয়তো সেই হালতেই মরণ আসবে, নাটক সিরিয়াল মুভি নেশা থাকলে সেই হালতে থাকাকালীনই হয়তো মরণ আসবে, আল্লাহর কোনো অবাধ্যতা নিজের কোনো পছন্দ নিয়ে করলে সেই হালতেই হয়তো মরণ আসবে। মালাকুল মাউত মিস কল দিয়ে আসে না, আপনাকে রেডি হবার সুযোগ দিয়ে আসে না, টাইম লিমিট দেয় না যে 60-70 বছরের আগে আসবো না, কিংবা আগামী একদিন বা 1 ঘন্টা পর আসবো। এর মধ্যে তুই তওবা টাওবা করে নিস, নামাজের হালতে থাকিস, ইমান আমল ঠিক করে নিস, সব ঠিকঠাক হয়ে গেলে আস্তে করে এসে নিয়ে চলে যাব। না, সে হুট করেই আসে, হুট করেই জানটা কেড়ে নিয়ে যায়, আল্লাহর অনুমতিতে এক মুহূর্তও লেট করে না। কোন মুহূর্তে সে আসবে কেউ জানি না, তাই প্রতি মুহূর্তেই প্রস্তুতি রাখতে হবে। এমন কিছুতে যুক্ত থাকা যাবে না জানিয়ে মারা গেলে ওই অবস্থায় আল্লাহর সামনে পুনরায় দাঁড়াতে লজ্জা পেতে হয়। বরং এমন জীবন তুমি গঠন করিও, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সেই তৌফিক দেন, পুরোপুরি ইমানদার না হয়ে মৃত্যু না দেন, আমিন। ভিডিওটির কমেন্ট বক্সে সকলেই আমিন লিখুন। সেই সাথে জানিয়ে দিন কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি। ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করে আপনার পরিবার পরিজনদের দেখার সুযোগ করে দিন। আপনার একটি শেয়ারে কারো জীবন বদলে গেলে তো আপনারই সফলতা। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের জন্য আমাদের অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।